আজকে আমরা যাচ্ছি, আমার সাথে আছে এই যে বাবু গাছি, তারপরে এসেছে পিন্টেল, আর এসেছে নীলু। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি রে? এখন কি উপায় হবে? টাকা তোলা হবে না। এরপর কনেক্ট আসেন ওর কার্ড দিয়ে মেশিন থেকে অনেকগুলো টাকা উত্তোলন করল। এরপর টাকা তোলা শেষ হলে আমরা চার চারটা জোয়ান মর্দ পোলা মাছের বাজারের দিকে পা বাড়াইলাম। এই তো আমরা চারজন বাশাল বাজারের ভেতর ঢুকে গেছি। এখন সামনে আর একটু পা বাড়ালেই তারপর হচ্ছে মাছের বাজার। আমি আজকে সকালবেলা ও নাস্তা করতে বাজারে যখন আসছিলাম তখন মাছের বাজারে একবার ঢুমাইরে গেছিলাম দেখতে যে কি কি মাছ আসছে। তখন অবশ্য বাজারটা এত জমজমাট ভাবে বসছিল না, অল্প কিছু আর কি মাছ টাছ আসছিল। তো দেখছিলাম তেলাপিয়া আছে, এখন একদম জমজমাট ভাবে মাছের বাজার বসে গেছে। বাজারে এত রুই, কাতলা, তারপর পাঙ্গাস, তারপর তেলাপিয়া আছে, অনেক মাছ আছে। কিন্তু এখন আমরা যে মাছটা, যে ধরনের মাছ চাই, সেই সাইজের মাছ কি পাবো কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। এই তেলাপিয়ার হচ্ছে কি, তোর মাথা কোনো কাজেই দিবে না বারবিকিউ তে, বুঝছস? মানে যে মাথা খাইবো হ্যাঁ লস। একটাই কথা করে দুইটা দেড় কেজি তাহলে তো হয়নি। আমাদের আরো লাগবে, আমরা হিসাব করলে তো মাছ হচ্ছে গিয়ে তোর তিনজন করে ফিরে, তিনজন করে ভুট করে বহাই গিয়ে মাছ একটা দিয়ে দিবো। এরপর আমরা এই লোকের কাছ থেকেই 200 টাকা কেজি ধরে 5.5 কেজির তেলাপিয়া মাছ কিনলাম। 1100 টাকা খরচ হলো। ভেবে চিন্তে দেখলাম খামাখা ফাও এই বাজারের মধ্যে ঘোরাঘুরি করে সবার সাথে তর্ক কষাকষি না করে টাইম ইজ মানি, তো সময় বাঁচানোর জন্য 200 টাকা দিয়েই এই কিনে ফেললাম। ওই 10-20 টাকা বাঁচানোর জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েস্ট করার কোনো মানে হয় না। আমরা মাছ কিনতে যে একটু সম্মুখীন হয়েছিলাম, মাছ
তাহলে মাছ কিসে নেবো? সবার চোখ লাগাইতে লাগাইতে মাছটি তাহলে আর কি কেনা বাকি রে সয়া সস আর কি মাছের বাজার থেকে মাছ কেনা শেষ করে এবার আমরা মুদির দোকানে যা মশলা পাতি সস যা যা লাগে লিস্ট করে নিয়ে আসি, সেইগুলা সব আমাদের এবং আমাদের আত্মীয় পাদল তার নাম, এর দোকান থেকে আমরা সবসময় বাজার সদাই করি। তো এর দোকানে আসছি যা যা লাগে সব কিছু এই দোকান থেকে নেওয়ার জন্য। এরপর বারবিকিউ করার জন্য আর একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম নেট, যেটা আমাদের নাই। সেই নেটটা কেনার জন্য গেলাম, পরে তারপর মনে হয় কত 2 ফুট না কয় ফুট যেন একটা নেট কিনলাম, যাতে ফিউচারে আমরা ইউজ করতে পারি। লেরকি মানে হইতেছে লাকড়ি, মাছ পুরানোর জন্য লাকড়ি, কাঠের লাকড়ি। কিন্তু পরে অবশ্য অনেকগুলা কয়লার ইন্তজাম আমি করতে পারছিলাম। বারবিকিউ পার্টি যেহেতু হবে দাদা বাড়িতে আর আমি ছিলাম হইতেছে আমার নানা বাড়িতে, তো ওদের তিনজনকে বাজার সদাই দিয়ে পাঠিয়ে দিছি। আর আমি বিকেল বেলাতে কয়লার ইন্তজাম করার জন্য আমি একটু পরে গেছি, বিকেল বেলাতে কয়লা নিয়ে তারপরে হইতেছে আমার নানা বাড়ি থেকে বিকেল বেলাতে আমার দাদুর বাড়িতে গেছি। আর যতক্ষণ আমি ছিলাম না ততক্ষণে ওরা বাজার করে দাদু বাড়িতে নিয়ে গিয়ে মাছ টাছ কেটে মশলা মাখিয়ে রেখে দিছে। আজকে হচ্ছে 2024 রোজার ঈদ, সরি রোজার ঈদের পরের দিন, দ্বিতীয় দিন আর কি। আমার ছোট মা টাকাও তো রুখছে না, পারবেন সুন্দর করে মাছ কাটতেছে, এদিকে বিড়াল মশাই মেও মেও করছে। তোমাকে দেওয়া হবে সবুর, সবুরে লেওয়া হলে মেও ফলেছে। এরপর আমার ছোট কাকি 5.5 কেজি মাছ সে একাই কেটে বেছে সুন্দর করে মশলা দিয়ে মাখায় তারপর রেখে দিচ্ছে। আমি ওদেরকে বলছিলাম যে তোরা ভিডিও করে রাখিস, যতক্ষণ আমি থাকবো না এই সব সিনগুলা তোরা ক্যাপচার করে রাখবি। কিন্তু নালায়ক গুলা ঠিক মতো ক্যাপচার করতে পারে না, তোরা কি ছাতা মাতা ফিল্টার মিল্টার মাইরা একদম দিছে ছবি ভিডিও এর কোয়ালিটি নষ্ট করে। চুলা বানানো হচ্ছে, চুলার নির্মাতা হচ্ছে কনের তাসিন এবং আমাদের প্রিয় পিন্টেলস। এরপর বেলা 6টার পরপর আমাদের কার্যক্রম শুরু হলো। সবার প্রথমে হচ্ছে চুলা বানানো। চুলা বানাইতে গিয়ে যে আমরা বিপদে পড়ছিলাম, কিভাবে কি সেট করব, এক একজন এক এক ভাবে বলি, কোনোটাই হয় না, অনেক মাপ যোগ করে তারপর অবশেষে চুলাটা বানানো হলো। দেখি তোর হাসি দে, এখানে আছে সামি, এ হচ্ছে শান্তা পান্তা, এ হচ্ছে জাহান্নামি, হ্যাঁ তুমি জাহান্নামি, আর ওই হচ্ছে শিলা, আর এই হচ্ছে তাসিন হচ্ছে মেন ইঞ্জিনিয়ার, আর ও এটাছে উস্তাদ, আর সাগরের। আর বাকি মজা দেখতেছে, আর আমি তো কোনো কাজই করতেছি না, আমি শুধু ভিডিও করতেছি।
আজকের এই পিকনিকে তোমার অবদান কি? তুমি কি কাজ করছো? পরিষ্কার করেছি। অনেকগুলা পর কটোরা হবে তো, 3 কেজি আটা আনছি, অনেক পর কটোরা হবে কটোরা। কয়লা তো আরে হ্যাঁ মাটির সাথে মিশানো থাকবো না, কয়লা দেখ কত কয়লা উঁচাবো না একটু, কয়লাতেও তো উঁচাবো কত টুক কয়লা স্তরে। ও কয়লা কেজিএফ, এই যে মাছি এনে কত, 5.5 কেজি মাছ। ও কেজিএফ নাকি সালার সব তো দিচ্ছে, কয়লা ময়লা কালা কিছু এটা তোরা একটু কেউ আর কি সামান দেওয়ার প্রক্ষালন করে নিয়ে আয়তো, একটু তেল মার চূড়া চূড়া এমন চূড়া বুদ্ধি, বাপ রে বাপ বুদ্ধি রে তাসিনের নাড়া বুদ্ধি। আমরা কজন তরুণ যুবা করব পার্টি লুটব মজা, আমরা কজন তরুণ যুবা করব পার্টি লুটব মজা। আমাদের জাদু বাড়ি ঈদ করতে মোরা বহুত দিয়েছি পারি, পারি বহুদূর পারি, এমন খুশি বছরে আসে মোটে দুবার, সবার সাথে দেখা হয় সবার, এই খুশি স্মরণীয় করে রাখতে বারবিকিউ পার্টি হবে আজকে। বারবিকিউ নাইট, বারবিকিউ নাইট, আজ আমাদের বারবিকিউ নাইট। আমরা কজন তরুণ যুবা, এই মনিকা আমরা এখন কোন স্টেজে আছি একটু বলো। আমরা কজন তরুণ যুবা, এখন আমরা আগুনে জ্বালাতে পারছি না নাকি, আগুনের জ্বালা কি করবো? না না না, কোনটা কোনটা, এই তো এই যে এটা না সুন্দর রং। আচ্ছা থ্যাংক ইউ।
মজা, আমরা কজন তরুণ যুবা করবো পার্টি লুটবো মজা। অনেক কষ্টে আমরা কয়লার মধ্যে আগুন ধরাতে সক্ষম হয়েছি, এখন অ্যাডভান্স টু দ্য নেক্সট লেভেল। মাঝে সাথে আলো আছে বড়টা, জনপ্রতিভাগে পচে বারোটা, পাতাটা সরা রয়েছে, একটা আগে দিয়ে দে তাসিন, আগে সব বেশি দিসটা, একটা আগে দিয়ে দে কিরম। কনের তাসিন, কনের তাসিন, ও কনের তাসিন, অনেককে দেখেছিস আর কাউকে পারিস না। কথা সত্য, আমার কাছে তথ্য আছে, দেখি এই যে শেফ, আর এইগুলো দিচ্ছে দর্শক, 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 ছি, তোর মনে এই ছিল, এই তোর আর কাজে লাগছিস না কেন? তারপর কেস ছুঁড়ে, তারপর আর দিচ্ছে আমি কি বলি, মন্ড তৈরি করা হবে না, ভালো করে একটু দিয়ে দাও। তার 3 ঘন্টা লাগবে, ছেলে জানাতে তুমি আজকে তো কিছু করতেছো না, তোমার আজকে তাহলে ভূমিকাটা কি? আমি তো জানি যে পরোটার জন্য তেল দেওয়া হইতেছে, আটা ভুলে, আর রুটির জন্য পানি দিয়া, তেল সর্ণা দুজন আলাদা করে তোমার কাছে আসতেছি, দেখি মনিকা এখানে কি হচ্ছে, মাছ বাড়ি কি হচ্ছে, এখানে
আর পরিমাণ অনেক ব্রাশটা ঠিক আছে তো চলতেছে ব্রাশটা কাম আমি যদি তুমি বল বানাচ্ছ আর হইতেছে তিনজন হইতেছে পটোরা বানাচ্ছে অলরেডি একটা বানানো হয়ে গেছে সুন্দর ওখানে আবার কি পড়েছে শান্তা তোর অনুভূতি কি দুর্ভাগ্যক্রমে আচ্ছা এখানে তাহলে আর কতগুলা পরোটা বানানো হয়েছে আর কতগুলা কতটুকু বাকি মিনিমাম 120-130টা পরোটা হবে ইতনা ওখানে যাই দেখি ভাজার কি অবস্থা কেন লাস্ট লট ভাজা হইতেছে পুরো হইতেছে আর দুই পিস আছে আরো দুই পিস দুই পিস আছে এখানে কি হচ্ছে কেন আমার টর্চ লাইট নিয়ে কারাতে গেল না তো এগুলো হচ্ছে প্রথম দুটা না তুমি তাহলে কি করলো আজকে তাহলে আর কতটা গুলা রুটি বানানো বাকি তাহলে বলো কাজের অগ্রগতি কি অগ্রগতি কি আর মাছ মাছ তো এখানে দেখতেছি এটা ঝুড়ে ঝুড়ে হয়ে গেছে তাহলে মাছ ওটা স্ম্যাশ করে ভর্তা বানাবা তাহলে আমাদের কাজ প্রায় শেষ করতাম আচ্ছা সামিয়া তুমি কি করতেছ
আচ্ছা, তোমার আগে যে মনিকা ভাসতে ছিল ও কই? আমি পড়বো কি করে আছে না? আর আছে তো? হ্যাঁ আর আছে। তুমি এগুলা কি শেষ করতে পারবা একা ভাইজা নাকি তুমি আবার? আচ্ছা ঠিক আছে, সুন্দর করে ভাসতে থাকো, পুরে ফেলো না। তুমি ঘুমাও, আমার প্লেট নাই তো, আমার আমার প্লেট করতে যেতে পারি। তুমি খাইতেছো দেখি তোমার চেহারা দিয়ে, তোমার কেমন লাগতেছে? তুমি মজা লাগতেছে? তুমি কোন মাথার পিস নিছো না কিসের পিস নিছো? অনেক কষ্ট করছে আমি কোনো কাজ করি না, খালি ভিডিও করি, আর অনেক ক্ষুধা লাগছে এই মুহূর্তে। তো সবাই মিলে গপ গপ করে খাইতেছিলাম, যার কারণে পরে আর ফুটেজ কালেক্ট করা হয় নাই। কার কেমন লাগতেছে খাবারটা সেই সাক্ষাৎকার নেওয়া হয় নাই, তাড়াহুড়া করে খালি কোনো মতে শেষ করছি। যদিও খায় খুব একটা শান্তি পাই নাই, মজা পাই নাই, কিন্তু পার্টিটা সব সব ভাই বোনরা মিলা যে একসাথে এই ঈদের সময় এই পার্টিটা করছি, এটাই মেন মজা। খাবার এত বেশি এখানে ইম্পর্টেন্ট না, সবাই মিলে যে একটা উৎসব করলাম এটাই হইতেছে আসল মজা। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আরো হবে। আর আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ভাবছিলাম তিন পর্বে করব, কিন্তু পরে দেখলাম যে না একসাথেই করে ফেলি। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।